আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এর মাঝে একটু কিছুটা দুঃখ অনুভব করতেছি, বাংলাদেশের কয়েকটা জেলায়, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বেগমগঞ্জ বিভিন্ন জেলায় যে বন্যা পরিস্থিতি কারণে আমাদের সবারই মন খারাপ। আমরা আল্লাহর কাছে তাদের হেফাজত কামনা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এর মাঝেও একটি বলতে পারেন একটু সুখের সংবাদ আছে, খুশির সংবাদ আছে, যে কিছুদিন আগে যে মানিক মিয়া আবুল তাবুল কথা বলতো বিভিন্ন টকশোতে, দেখেন আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি নীলা। এই মানুষ আছে বন্যা সেবা নিয়ে, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সেবা নিয়ে ব্যস্ত, আর উনি আছে ভারতে পালিয়ে যাবে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে। সিলেটের কানাইঘাট এলাকায় গেছিল একটা দালালের সাথে, ভাই যে আমাকে একটু ভারত পার করে দাও, টাকা টুকা দিব। ওনারা অনেক চতুর মাল, ওনারা করছে সবার সব কিছু রেডিমেডি করে ওনারে ভারতও নিয়ে গেছে। ভারতে কলা পাতায় দেখলাম, ভারতের কলা পাতায় শুয়ে শুয়ে বলতে আছে, আমি যে ভারত আর যাই কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এত কষ্ট করে আসলাম। ওই ব্যাটারা যে কী করছে শুনতেছি, ওনার কাছে 60-70 লাখ টাকা ছিল, সব টাকা টুকা মোবাইল পয়সা পাতি সব রাইখা ওনারে পাশার মধ্যে দুইটা লাত্তি দিয়ে আবার বাংলাদেশে ফেরত দিছে। বুঝলাম না এই কাহিনিটা, মানুষ কি এত বেইমান হতে পারে, এইটা কি ঠিক করছে মানিক কাকার সাথে এই কামটা? আরে মানিক, তোমার কি হবে রে, তুমি বহুত কথা বলছো, বহুত কথা বলছো, কোথায় কোথায় মানুষকে তুমি গালি দিছো, কোথায় কোথায় তুমি উত্তেজিত হয়েছো, এটা ঠিক না। দেখো আল্লাহর বিচার, তুমি কল্পনাই করতে পারো নাই যে তুমি ভারতে প্রবেশ করছো কিন্তু ওখান থেকেও তোমাকে ফেরত আসতে হয়েছে। তুমি যেমন মানুষের সাথে খারাপ বিহেভ করছো, মানুষ তোমার সাথে ঠিক, তুমি যে কর্ম করছো ওইটাই তোমার জন্য ফেরত আসছে। এখনও যারা এই আবুল তাবুল করতেছেন এখনও সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, যারা এই সমস্ত কাজকাম করতেছেন। ভবিষ্যতে আল্লাহ আপনাদের ছাড় দেবে না, মানুষ আপনাদের ছাড় দেবে না। এই জন্যে মানিকের অবস্থাটা একটু দেখেন, আরও বড় বড় রাঘব বোলামের অবস্থাটা দেখেন যে তাদের কী অবস্থা। ভবিষ্যতে যারা রাজনীতি করবেন বা থাকবেন, আশা করি এই মানিক বিভিন্ন বড় বড় রাঘব বোয়ালকে দেখে কিছুটা হয়তো শিক্ষা গ্রহণ করবেন। পরিশেষে আমি ভিডিও আর বাড়াচ্ছি না, আপনাদের দোয়া কামনা করছি এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আমার চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে আজকের মতো এখানে আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।